হ্যালো, আমি আমিন রহমান, আমি বাঙালি। আমি এখন মেলবোর্ন অস্ট্রেলিয়াতে আছি। আমি এখানে 1980 মানে 43 বছর আগে এসেছিলাম এখানে কাজ করে। ছেলেমেয়েরা এখানে বড় হয়ে বাইরে চলে গেছে। এখন আমি অবসর প্রাপ্ত, আমি 2003 থেকে অবসর প্রাপ্ত তখন, তাই আমি এখন কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকি আর কি। আমি ইংরেজি পড়াই, বাংলাদেশের গ্রামে গ্রামে ইংরেজি পড়াই, এবং জুমে কোভিডের সময় আমি জুমে ইংরেজি পড়ানো শুরু করেছিলাম, এখনো আমি কন্টিনিউ করছি। এখন আমার একটা প্ল্যাটফর্ম আছে, ওটার নাম হলো আড্ডা ইন ইংলিশ। ওখানে আমরা দেশের বিভিন্ন জায়গার বাঙালিরা যারা ইংরেজি বলতে পারেন না এবং শিখতে চান বলতে, তাদেরকে এনে আমরা আড্ডা দেই, ইংরেজিতে আড্ডা। তাই ওটাতে কি করি সেটা আমি এখানে বুঝাতে চেষ্টা করব। ইংরেজি ভাষা যে কোনো ভাষার মতনে প্রথমে আমাদের একটা স্টেপ থাকে, সেটা হলো অন্যের সঙ্গে কথা বলার একটা ইচ্ছা থাকতে হবে, এবং ওটাতে আমাদের আস্তে আস্তে বলে একটা নতুন লোকের সঙ্গে পরিচয় হলো ওর সঙ্গে কেমনি করে কথা বলতে হবে, ইংরেজিতেই হবে কথা বাংলাতে হবে, ওই ওইটা আমাদের হতে হবে। ওটা যদি না হয় তাহলে আমরা তো কথা বলতে পারছি না, শুধু অচেনা লোকের সঙ্গে আমরা চুপ করে থাকবো, লজ্জা করে থাকবো আর বলবো না, তাহলে তো হলো না। সেটা আমাদের প্রথমে শিখতে হবে যে কোনো লোক আমাদের সামনে আসলো, তাদের সঙ্গে আমরা কিছু প্রশ্ন করে কিছু জিজ্ঞেস করব, কোথা থেকে এসছে, কি করতে চান এখানে ইত্যাদি, এবং ওরাও আমাকে অনেক প্রশ্ন করবে, সেটা দিয়ে আমরা দুইজন বা একাধিক লোকরা আমরা কনভারসেশন শুরু করে দেব আমাদের ভাষায়। এখন ইংরেজিতে তো তাই করতে হবে আমাদের প্রথমে আর কি, আমাদের মুখ খুলতে হবে, নতুন লোক দেখলে আমরা লজ্জা পেয়ে সরে যাব না। হ্যাঁ, বাচ্চারা যেরকম অনেকে করে সেরকম হবে না, আমরা অ্যাডাল্ট, আমরা এখন সবাইকে জানতে চাব ওরা কোথা থেকে এসছে। তাই এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো আমাদের, আমরা আগেই বলেছি আমরা ইংরেজিতে বলে অভ্যস্ত নই আমরা, আমরা গ্রামে যারা থাকি অনেকে, এবং যারা গ্রামে থাকে না তারাও, কারণ আমাদের স্কুলে ইংরেজি বলার কোনো টেস্টিং হয় না। ইংরেজি আমাদের রিডিং করানো হয়, আমাদের রাইটিং করানো হয়, কিন্তু ইংরেজি লিসনিং আর ইংরেজি স্পিকিং এ কোনো টেস্ট হয় না। সেজন্য বেশির ভাগই আমরা ইংরেজি বলতে পারি না। ইউনিভার্সিটিতে পাশ করে গেছি অথবা আমরা টিচিং করছি, কিন্তু আমরা ওই যা বইয়ে আছে সেটাই টিচ করতে পারি। তা এটার থেকে আমরা বেরোতে হবে। আমরা ইংরেজি একটা ভীতি আছে আমাদের, ইংরেজি বলার একটা ভীতি আছে, জড়তা আছে, সেটা আমরা দূর করতে হবে। তা সেটা কি করে হবে, আমরা এই যে আড্ডাতে আমরা কথা বলবো, আমাদের মধ্যে আর যা আড্ডাবাজ আছে তারা সবাই এনকারেজ করবে। এখন আমরা ভুল ভাল ইংরেজি বলবো প্রথমে, তাতে কোনো আসে যায় না, আমরা কথা বলবো সেটাই। যেরকম বাচ্চারা প্রথমে যখন কথা বলে অনেক ভুল ভাল বাংলা বলে থাকে, কিন্তু তাতে তো আমরা ওদেরকে একটু একটু কারেক্ট করে দেব, এখানে আমরা পরের দিকে একটু কারেক্ট করে দেব, কিন্তু প্রথম দিকে দেখবো যে আমরা ইংরেজি জড়তাটা কাটিয়ে উঠতে পেরেছি কিনা। সবাইকে চান্স দেওয়া হবে, তা জড়তা চলে গেলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। প্রথম দিকে আমরা এরকম ভুল করতে পারি, আমি বলতে চাচ্ছি আমি স্কুলে যাচ্ছি, তা আমি এরকম বলতে পারি আই এম গোয়িং স্কুল, এটা কিন্তু ভুল হলো, গ্রামাটিক্যালি ভুল হলো, কিন্তু আমি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পারবে। আই এম গোয়িং স্কুল হবে না, আই এম গোয়িং টু স্কুল হবে। এবং আবার অন্যদিকে আমি যদি বলি আমি এখন বাসায় যাচ্ছি, আই এম নাও গোয়িং হোম হবে, ওখানে টু হবে না, আই এম গোয়িং হোম। এগুলি আস্তে আস্তে শিখবো। তা এগুলি আমরা প্রথম দিকে আমরা খুব ওটাতে ইয়ে করব না, ডিসকারেজ করব না, বলে যাও বলে যাও। তারপর যখন ফ্লুয়েন্সিটা একটু বেড়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে
শুধরে দেবো যে এখানটা এরকম হতে হবে, এই শব্দ যেরকম অনেকে আমি দেখেছি ইমপ্রুভিং কে ইনক্রিজিং বলে আর কি, সেগুলি আমরা পরে শুধরে দেব আর কি। আর দরকার হলে আমরা গ্রামাটিক্যাল বইও পড়বো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ইয়ে হলো, এখন আমরা প্র্যাকটিস করব কেমনি করে আমরা ফ্লুয়েন্সি বাড়াতে পারি আর কি। হ্যাঁ, ফ্লুয়েন্সি বাড়াবো, যত কথা বলবো ততই ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে, এবং তারপরে আমাদের গ্রামাটিক্যাল কারেক্টনেসটা আমরা দেখবো। হ্যাঁ, গ্রামাটিক্যাল কারেক্টনেস আমার বন্ধুরাও ঠিক করে দেবে এবং আমার আমিও ঠিক করে দিতে পারি। তা আমি বেশি খুব আমি ডিস্টার্ব করবো না প্রথম দিকে পার্টিকুলারলি, তাহলে ডিসকারেজ হয়ে যেতে পারে, সারাক্ষণ আমার কারেকশন করছে কারেকশন করছে। আমরা প্রথমে চাই যে তোমরা ফ্রি হয়ে যাও আর কি, কথা বলতে পারো, তারপরে আস্তে আস্তে গ্রামাটিক্যাল কারেক্টনেস করে দেবো এবং এই উচ্চারণ কারেক্ট করে দেবো আর কি। উচ্চারণের কারণে আমাদের বাংলা ধ্বনি এবং ইংরেজি ধ্বনির মধ্যে অনেক পার্থক্য আছে, সেগুলি আমরা অনেককে আমরা ইংরেজি ধ্বনিগুলিকে যেরকম টিচার আমাদের বেশিরভাগ বলে টিচার, CH দিয়ে চ হয়, চলো চলো, তো এগুলি আমরা দেখিয়ে দেব। কিন্তু ওই এগেন আমি পরের দিকে দেব, যখন তোমরা একটু ফ্লুয়েন্ট হয়ে গেছো, ইয়ে পাচ্ছ না আর কি, দ্বিধাবোধ করছো না ইংরেজিতে অনর্গল কথা বলে যেতে আর কি। এরপরে আমরা নেক্সট ইয়েতে যাব, আমরা ইংরেজি বলার স্টাইল, ইংরেজি বলার স্টাইল কিন্তু বিভিন্ন রকম হবে। আমার বন্ধুর সঙ্গে কথা যখন বলছি একরকম স্টাইলে কথা বলবো, আমরা যখন ক্লাসে বসে টিচারের প্রশ্নের উত্তর দিচ্ছি একরকম স্টাইল হবে, আমি যদি ডিবেটিং করি তাহলে আর এক রকম স্টাইল হবে, আমি যদি একটা সেমিনারে একটা প্রেজেন্টেশন দিই তাহলে একটা স্টাইল হবে, আমি যদি ওই রেডিও বা টেলিভিশনে নিউজ পড়ি তাহলে একটা স্টাইল হবে, আমি যদি ওই ক্রিকেট বা ফুটবলের ধারাবাহিক ওই রানিং কমেন্ট্রি দিতে থাকি তাহলে আর একটা স্টাইল হবে, এবং পল্টন ময়দানে যদি আমি বক্তৃতা দিই তাহলে আর এক রকম স্টাইল হবে। এগুলি বিভিন্ন রকম স্টাইল আমাদের ইয়ে করতে হবে, সেখানে অনেক কিছু শেখার আছে, এটা অনেক প্র্যাকটিস লাগে। সবচেয়ে ভালো যদি হয়ে যায় যে আমরা বেশ ভালো করে ইয়ে প্রেজেন্টেশন দিতে পারি, আমরা ইয়েতে চেষ্টা করতে পারি আমাদের লোকাল রেডিও বা টেলিভিশনে ইংরেজি নিউজ পড়তে পারি আর কি। হ্যাঁ, চেষ্টা করতে পারি, তা অনেকে করেছে এবং চান্সও পেয়েছে আর কি। তারপরে আমরা এরকম করতে পারি। এখন যারা এই প্ল্যাটফর্মে যোগ দিতে চাও তারা আমার কাছে যোগাযোগ করতে হবে। আমরা এটা প্রত্যেক শুক্রবার, রবিবার এবং বুধবারে সকাল 6টায় একটা গ্রুপ হয় এবং বিকাল 6টা, বাংলাদেশি সকাল 6টা থেকে 7টা এবং বিকালে একটা গ্রুপ হয়, সেটা যেসব দেশ বাংলাদেশ থেকে সময় একটু ব্যবধান আছে, যেরকম মিডল ইস্ট থেকে, ওরা তো সকাল বাংলাদেশে সকাল 6টা তো ওরা ঘুমাচ্ছে, তো তারা ওই সন্ধ্যাবেলায় বাংলাদেশে সকাল বিকাল 6টার সময় যোগ দিতে পারে ওই সেশনে আর কি। এটা আর এটাতে একটা ছোট্ট রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো এটার মাসে 12টা সেশন হয়, মাসে 12টা সেশন হয় এবং তার জন্য একটা ডোনেশন দিতে হয়, এটা ফিজ না, ডোনেশন। ডোনেশনটা কত? US$5, মাত্র US$5 এক মাসে, প্রতি মাসে US$5 দিতে হবে, ওটা পেপ্যালে দেওয়া যায় আর কি। তা ওটা কিন্তু আমি ব্যবহার করে থাকি না, আমার দরকার নাই, আমি এই টাকাটা জমিয়ে বাংলাদেশে মেধাবী এবং গরিব ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দিয়ে থাকি আর কি। তা এটা খুব খুব ওরা অনেক বেনিফিট করে, বাংলাদেশে এরকম প্রচুর, তোমরা যারা গ্রাম থেকে এসছো তোমরা জানো তো, তোমাদের অনেক আছে ওখানে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী, তারা পড়তে পারে না কারণ আর্থিক অবস্থা ভালো না, তাদেরকে আমরা হেল্প করি
তাতে ওরা খুব কন্টিনিউ করতে পারে, এবং ওরাও আসে এখানে অনেকে, ওরাও এখানটায় এই আড্ডাতে আসে। তা এটা তো হচ্ছে যারা এই আড্ডা সেশনে জয়েন করতে চায় তাদেরকে এই আমি বলবো এই আমার কাছে লিখতে, aminrahman43@gmail.com। আবার বলছি, আমিন রহমান, aminrahman43@gmail.com। এবার লাস্ট বারের মতন বলছি, aminrahman43@gmail.com। তাই আমার কাছে লিখলে আমি আরো ডিটেল দেব। আশা করি এখানেই সব কভার করেছি। তোমরা যারা বিদেশে অনেকে আছে, দুবাইতে, সৌদি আরবেতে, কিন্তু বাংলা বাংলা বলতে পারো, আরবি বলতে পারো, কিন্তু ইংরাজিও তোমাদের শিখতে ইচ্ছা আছে, তাহলে তোমরা এটা ইজিলি জয়েন করে সপ্তাহে 6-3টা করে ক্লাস হবে। 3টা করে ক্লাস আমরা বলি না, আমরা আড্ডা বলি আর কি। ক্লাসের তো একজন লেকচার দেয়, আর একজন শোনে, এটা আমি লেকচার দেবো না। তো সবাইকে আমি এনকারেজ করব কথা বলতে, একে অপরের সঙ্গে কথা বলতে। কোনো ফিক্সড টপিক থাকে না আড্ডাতে, তো কোনো ফিক্সড টপিক থাকে না। আমরা জাস্ট একটা টি হাউস বা কফি হাউসে গিয়ে চা আর সিঙ্গারা বা অন্যান্য খাবারের সঙ্গে আমরা অনেক কিছু ডিসকাস করতে পারি, দুনিয়ার সব সমস্যাগুলি, আমাদের নিজেদের সমস্যাগুলি, এই দেশের সমস্যাগুলি ইত্যাদি। তাই যারা একটাতে ইন্টারেস্টেড জয়েন করতে, তারা আমার কাছে ইমেল করে লিখবে। হ্যাঁ, aminrahman43@gmail.com। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে।